একজন আলোচক তিনি বলেছেন তার এক আলোচনায় যে আমি উহুদ পাহাড়ের সেখানে গিয়েছি জান্নাতে সুঘ্রাণ পেয়েছি এখন সারা দেশ তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে সে মিথ্যাবাদী সে ভণ্ড সে প্রতারক সে এই তো এই ক্ষেত্রে আমাদের অবস্থান কি হওয়া উচিত প্রসঙ্গে যেহেতু আসলো বর্তমানে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে যে দুনিয়াতে জান্নাতে সুঘ্রাণ পাওয়া সম্ভব কিনা যেমন এক সাহাবি তিনি বলেছেন যে আমি উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি সহি হাদিসে আছে এখন আপনি চিন্তিত জান্নাতে সুঘ্রাণ দুনিয়ায় পায় কি ভাবে এখন সাহাবি কি মিথ্যা বলেন যে মিথ্যা বলে সে সাহাবি হতে পারে সে হবে মুনাফিক মুনাফিকের এক নম্বর আলামতে নবী বললেন ইদা হাদাসা কাযাবা কথা বললে মিথ্যা বলে সাহাবির ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ খুশি হয়ে গেছেন তাদের উপর তো যার উপর আল্লাহ খুশি সে কি মিথ্যাবাদী হতে পারে তো এখন সাহাবি বলেছেন আমরা বিশ্বাস করি তো এটাই স্বাভাবিক তো কোন জিনিস আকলে ধরলেও বিশ্বাস করব না হলেও বিশ্বাস করব দেখব বাস্তবে মানুষটা হক কিনা যদি মানুষটা সুন্নার উপর চলে হকের উপর চলে তার দিলের মধ্যে ভেজাল না থাকে তাহলে তার এই দাবিতে আমরা মিথ্যা খোঁজার কোনো কারণ নেই হ্যাঁ এই ক্ষেত্রে দুইটা বিষয় মাথায় রাখা দরকার এক নম্বরে যদি আসলে কেউ জান্নাতের সুঘ্রাণ এভাবে অনুভব করেও সম্ভব আকলান সম্ভব এবং বাস্তবে এটা ঘটেছে সাহাবীদের ক্ষেত্রে এখন আপনার ক্ষেত্রে যদি ঘটেও থাকে এখন কারামত তো প্রকাশ করে নিজের বরত্ব জাহির করতে হয় না গোপন রাখার বিষয় কারামত এটা আল্লাহ তাআলাই আল্লাহ চাইলে প্রকাশ করে দিবেন আপনার মর্যাদা বাড়াতে চাইলে আল্লাহই বাড়াবেন কিন্তু নিজেই নিজের গুণগান গাওয়ার বিষয় না সাহাবীদের হালতটা ভিন্ন হালত ছিল শাহাদাতের তামান্নায় জিহাদের ময়দানে নেমেছেন তার এই কথা শুনে আরো দশজন জিহাদে উৎসাহিত হবে সেই সিচুয়েশনটা তো ভিন্ন সিচুয়েশন আরে মুজাহিদ দেখে জীবনে মুজাহিদের দিলের হালত বুঝবেন তার আবেগ কোনোদিন অনুভব করতে পারবেন তো অন্য লোকদের বেলায় তো এই কথাটা স্বাভাবিক তো যদি কারো ক্ষেত্রে এটা হয় বহু আলেম ওলামায় এমন আছে আলহামদুলিল্লাহ এখনো আছে যারা রাতের বেলা ইবাদত করে করে জিকির করে করে তেলাওয়াত করে মুরাকাবা করে বিভিন্ন ধরনের হালত পান আলহামদুলিল্লাহ অনেক কিছুই তো সম্ভব জান্নাত দুনিয়ায় বসে জিন্দা দেখা সম্ভব না কিন্তু আল্লাহ যদি আপনার এখানে রূহটাকে নিয়ে যান জান্নাত ঘুরিয়ে আনেন এটা আল্লাহর কুদরতে আছে নিঃসন্দেহে সম্ভব নবী তো একাধিকবার দুনিয়ায় বসে জান্নাত দেখেছেন খালি মেয়েরাজে না অন্য সময়ও দেখিয়েছেন কারণ আপনার দেহ একটা বেষ্টনীতে আছে রুহের তো আর কোনো বেষ্টতি নাই রুহ তো আলমে আরোহ পাড়ি দিয়ে এসেছে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলে এসেছে বলে নাই আল্লাহ প্রশ্ন করে নাই রুহের জগতে আপনারে আলাস্তু বিরব্বিকুম আমি কি তোদের রব না আপনার রুহ জবাব দেয় নাই বালা অবশ্যই আপনি আমার রব তা আল্লাহর সঙ্গে তো মিট করে এসেছেন তো একবার করে আসলে দশ বারো করা সম্ভব রু এক মুহূর্তে এখান থেকে আমেরিকা পৌঁছতে পারে না আপনি ঝিমাচ্ছেন মুহূর্তের মধ্যে দেখছেন আপনার বৈঠক চলছে জো বাইডেনের সাথে কেমনে দেহ তো নীলক্ষায় রুহ কেমনে চলে গেল সে আমেরিকায় রুহের জন্য পুরো দুনিয়া অতিক্রম করে এক সেকেন্ডেরও ব্যাপার আল্লাহ চাইলে পারেন এমন কি সালাফেরা পর্যন্ত এই মাসালা এক হকপন্থীদের ইজমা তো আছে স্বপ্নে আল্লাহকে দেখা সম্ভব আকার আকৃতি সহকারে না দেহ সহকারে না অঙ্গ প্রত্যঙ্গ সহকারে না আমার আল্লাহ তাআলা আকার আকৃতি দেহ অঙ্গ থেকে পুত এবং পবিত্র দেহবাদীরা বিশ্বাস করে আল্লাহর দেহ আছে আল্লাহর অঙ্গ আছে আল্লাহ তাআলার মানুষের যেমন আকার আকৃতি থাকে আল্লাহরও এমন আকার আকৃতিতে থাকে এগুলো তাদের বিশ্বাস কিন্তু দেখা সম্ভব কেমনে সম্ভব কিভাবে দেখা যায় দেখলে অনুভূতিটা কেমন হয় এটা বলা সম্ভব না এটা আমাদের পক্ষে বর্ণনায় আনাও সম্ভব না কিন্তু এই মাসালার ব্যাপারে ইজমা আছে সর্বসম্মত ওলামায়ে কেরাম এমনকি সালাফিরা স্বপ্ন সংক্রান্ত যে বইগুলো লিখেছে আপনি পড়তে পারেন আরবি যারা জানেন সালাফিদের বইগুলো দেখবেন যেগুলো স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তারা লিখেছে দেখবেন সেগুলো তো একটা অধ্যায় এনেছে আলাদা করে ফাসলুন ফি ইমকানি রুয়াতিল্লাহি তাআলা আল্লাহকে দেখা সম্ভব কিনা এই সংক্রান্ত আলোচনা জাগ্রত অবস্থায় সম্ভব না লা তুদরিকুহুল আবসার ওয়া ইউদরিকুল আবসার কোরআন দ্বারা প্রমাণিত জাগ্রত অবস্থায় সম্ভব না কিন্তু রুহের দ্বারা মুশাহাদা সম্ভব কিনা এ ব্যাপারে একমত সম্ভব কিভাবে সম্ভব আল্লাহই ভালো জানেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অংশ কোরআন যেমন মানা জরুরি সহি হাদিস যেমন মানা জরুরি উম্মতের ইজমাও মানা জরুরি ইজমা বুঝেন কোন মাসালায় যদি সবাই সর্বসম্মত হয়ে যায় বিশ্বাস রাখা জরুরি কোন হাদিস যদি অকাট্য ভাবে মুতাওয়াতির ভাবে প্রমাণিত হয় মানা জরুরি যেমন চামড়ার মুজার উপর মাসেহ করা যায় না
শীতকালে যায় কি না মুসাফির হলে 3 দিন 3 রাত আর মুকিম হলে 1 দিন 1 রাত পর্যন্ত মাসহ করা যায় শরীয়তে ছাড় আছে ইমাম আবু হানিফা তার আকীদার কিতাব আল ফিকহুল আকবারে এটা আকীদার অংশ বানিয়েছেন ওয়া নারাল মাসআলুল খুফাইন আমাদের আকীদা হলো এটা ইসলামের একটা বিধান এখন কেউ যদি সারা জীবনে আমল একবার না করে ব্যাপার না এটা ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা কিছু না আমল না করলে সমস্যা নাই কিন্তু ঈমান যদি না রাখে বিধান না মানে কাফের হয়ে যাবে তো দলিল যদি প্রমাণিত থাকে অকাট্যভাবে থাকে সেটা মানা জরুরি তো যেটা বলছিলাম জান্নাতের ঘ্রাণ পাওয়া সম্ভব কিনা হ্যাঁ সম্ভব কিন্তু এখন নির্দিষ্টভাবে কোন আলোচক যদি আলোচনা করে এই ব্যাপারে আমাদের অবস্থান হবে এগুলো জনসম্মুখে আলোচনা করা উচিত না কেউ যদি কামেল লোক হয় আল্লাহই তার কামাল প্রকাশ করবে নিজে মাইকিং করে নিজের বুজুর্গকে দেখতে হয় না তবে কেউ যদি বলে ফেলেন কোন প্রকার দলিল ছাড়া তাকে মিথ্যা প্রতিপন্ন করাও উচিত না কারণ আল্লাহর কুদরতে আছে আল্লাহ চাইলে পারেন সব পারেন আল্লাহ তাআলা দুনিয়াতে বসে জান্নাতের ঘ্রাণ আপনার নাকে পৌঁছাতে সক্ষম নিঃসন্দেহে সক্ষম এই কুদরত আল্লাহর নাই আছে কি না তো এখন একজন দাবি করেছে আপনি তাকে মিথ্যাবাদী বলার তো দলিল নেই আছে নাকি দলিল বলবেন সে এমন সে এমন সে এমন আরে সে যেমনই হোক আল্লাহর কুদরত আল্লাহর রহমত তো এর চাইতে অনেক বেশি আল্লাহ চাইলে তো পারেন আল্লাহ ওমর যে বের হয় তরবারি নিয়ে নবীর কল্লা ফেলবে বলে তাকেও নবীর খাদেম বানিয়ে ঘরে ফেরাতে পারে দুনিয়ার সব অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝে আল্লাহ যেভাবে চান সেভাবে ঘোরাতে থাকেন তা আল্লাহ চাইলে পারেন দিতে পারেন আল্লাহ আসিয়ারে কিসের জন্য কবুল করলেন দেখেন না ফেরাউনের স্ত্রী সারা জীবন থাকলো কোথায় আর শেষ জীবনে আল্লাহ কি দিল ফেরাউনের মেয়ের খাদেমা যে ছিল যে তার চুল আঁচড়ে দিত আল্লাহ তার কি পরিমাণ নেয়ামত দিলেন আল্লাহ চাইলে পারেন তার ক্ষেত্রে হয়েছে কিনা এটা আমরা হাও বলতে পারবো না নাও বলতে পারবো না তবে সম্ভব তার জন্য বলা উচিত হয় নাই আর যারা তারে মিথ্যাবাদী বলছে তাদের জন্য মিথ্যাবাদী বলাটা উচিত হয় না জীবনের সব ক্ষেত্রে ব্যালেন্স করা দরকার কোরআন এবং সুন্নাহর সামনে আমাদেরকে নিজেদেরকে সঁপে দেওয়া দরকার শুধু জান নিয়েছে এতটুকু অন্য কোনো অপরাধ নাই কিন্তু ইসলামের একমাত্র শাস্তি কিছু আছে ইসলামে আরো বহু শাস্তি আছে হদ হদ হলো আল্লাহর হক হদ কারে বলে যেই সব অপরাধের শাস্তি কোরআন হাদিসে বর্ণিত আছে যেমন চুরি করলে হাত কাটা যাবে কোরআনে নাই অসারিক ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ চোর পুরুষ হোক আর নারী তোমরা তার হাত কেটে দিবা এটাই আল্লাহর শাস্তি তারা যেই কাজ করেছে এর পক্ষ থেকে এটাই তাদের জন্য প্রায়শ্চিত্ত একইভাবে মদ খেলে ইসলামে শাস্তি নাই জিনা করলে শাস্তি নাই খালি ধর্ষণ না জিনা আপোষে করেছে বুঝে শুনে করেছে শাস্তি নাই এইডারে তো সেকুলার দেশে অপরাধী মনে করা হয় না আপোষে করেছে লিভ টুগেদার মিয়া বিবি রাজি তো কি করে গে কাজী অবস্থা এমন এরা উভয়ে রাজি হয়ে কাজ করছে তুমি এখানে নাক গলানোর কে অবস্থাটা এমন না আলহামদুলিল্লাহ গত তিন চার দিন আগে দেখলাম ইমারত ইসলামিয়ার মধ্যে তিনজন নারীর উপর ইসলামী হদ বাস্তবায়ন করা হয়েছে জিনা করেছিল অবিবাহিত ছিল তাদেরকে ব্যত্রাঘাত দিয়েছে সারা দুনিয়ার মিডিয়া এটাকে খারাপভাবে উপস্থাপন করছে কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা নিঃসন্দেহে কখনোই খারাপ হতে পারে না যার নামে রহমান যার নামে রহিম তার চাইতে বড় দয়ালু কেউ কোনোদিন হতে পারে না ইসলাম চায় না তাকে কষ্ট দিতে কিন্তু ইসলাম চায় একজন অপরাধীর উপর শাস্তি বাস্তবায়ন করে হাজার মানুষের ভেতর থেকে অপরাধের প্রবণতাকেই মিটিয়ে দিতে অপরাধের শাস্তি না থাকলে কি হয় সেটা তো নিজেরাও দেখতে পাচ্ছেন মানুষ লাগামহীন হয়ে যায় মিষ্টি মিষ্টি কথা বলেও কাজ হয় না সব সময় শুধু বয়ান দিয়ে মানুষের ইসলাহ করা যায় না আল্লাহর নবী মক্কি যুগে বয়ান তো কম দেন নাই কিন্তু কই আবু জাহাল আবুল হাব তো থামে নাই বদরে গিয়ে শিকড় যখন উপরে ফেলেছেন ঠিকই তো তখন নম্র হতে বাধ্য হয়েছে সব সময় নরমে হয় না কখনো কখনো গরমও লাগে আল্লাহ তাআলা দেখেন না দুনিয়াতে মাঝে মধ্যে আযাব গজব দেন কেন দেন আল্লাহ বান্দার ক্ষতি চান আল্লাহ বান্দাকে কষ্ট দিতে চান আল্লাহ বান্দার উপর জুলুম করেন আরে না আল্লাহ চান যে বান্দা জাহান্নামের শাস্তি তো বড় কঠিন সইতে পারবি না তুই দুনিয়ায় ছোট্ট ছোট্ট আযাব দিয়ে আমি তোরে একটু ফিরিয়ে আনতে চাই লাআল্লাহুম ইয়ারজিউন যাতে বান্দা হারিয়ে গিয়েছিস অনেক দূরে আবারও তোর সুমতি জাগে সুবুদ্ধি জাগে আবারও তুই ফিরে আসিস আমার কাছে কষ্ট দেওয়া উদ্দেশ্য না সম্পর্কটাকে রিবিল্ড করার উদ্দেশ্য একইভাবে নবীও বলেছেন লা তারফা আনহুম আসাকা আদাবা